আমরা এসে মানে 6টা বিষয়ে বাচ্চা দুটো নিয়ে আসে, আমি এসেই দেখি বাচ্চা দুটা মরা অবস্থায় তারা নিয়ে আসছে, মরা অবস্থায় নিয়ে আসছে। সাথে সাথে আমরা তাদেরকে জানাই এবং তাদের বয়স আর অনেক কত বছর বয়স, ওনারা যেটা বলছে সেটা 4 বছর বলছে। নামটা একটু কেন, একটা হচ্ছে রাদিয়ান আহমেদ আর একটা হচ্ছে রাইয়ান আহমেদ। রাদিয়ান আহমেদ, রাইয়ান আহমেদ, রাইয়ান আহমেদ। 6টা 20 তারা হসপিটালে হসপিটালাইজ করছে। না আমরা খাই দায়িত্ব আর লোক মাতিছি দায়ী দুইটার সময় দুইটা কইছি মাতা চুমিছে এর আগে মারা তো গেছে পানি পড়ছে মানসিক রোগ বা মানে মাথার কোন ধরনের সমস্যা আছে? একটু ব্রেনের সমস্যা আছে। এর আগে এরকম ঘটনা ঘটেছিল, এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছিল? আগে একবার ঘটনা হয়েছিল। কতদিন আগে, কিরকম? 6 মাস আগে। হসপিটাল গিয়েছেন? আচ্ছা, আপনারা কয় বোন? বাড়ি কই আপনারা? কৌলার। আমরা তো জানলাম বরমশাল, ও বিহার আছেন বরমশাল, বই না ফেলো ফেলো বই দেখুন কেন আছেন বরমশাল বরমশাল হয়েছে। আসসালামু আলাইকুম। তো আমার বাড়ি বরমশাল উত্তরবাগ, আমার নাম বাদশামিয়া, মাটির রাবার বাগানে চাকরি করি। আমরা 5 ভাই একত্রে আছি। আমার 4 নম্বর ভাই ভাই চুমিয়া প্রবাসে থাকে, তার একটা মেয়ে রয়ে গেছে তাই 10 বছর বয়স, আর এই দুটি ছেলে বয়স প্রায় 7 বছর 2-1 মাস বেশি। তার মা মানে ওই ছেলেদের মা আমার ভাইয়ের বউ। তা এই বাচ্চাগুলা জন্মের 1 বছর পর থাকি প্রায় 3 বছর বাসায় মহীন অবস্থায় আছে। আমরা বাংলাদেশে ওনার মা, বাচ্চাদের মা। আমরা 3 বছর যাব চিকিৎসা করাইতেছি বাংলাদেশের বিভিন্ন মানসিক ডাক্তার, চিকিৎসা অলরেডি চলছে। যখন বাসায় মহ থাকে না তখন কি করে সেটা বলা যায় না। অনেক সময় বাচ্চাদেরকে মাইটের করে স্বাভাবিক হইলে পরে বাচ্চাদেরকে খুলে জড়াইয়া নেয়। গত কিছুদিন আগে ওই রকম মানে একটা ছেলেরে উঠাইয়া দিয়া ফুসফুন্দিতে গোসলের সময় খালি মানে আসাড়িয়া পানির মধ্যে ডুবাইতে চায়, তখন দেখা গেল যে রূপ পূর্বে ছিল ওইটা আবার সৃষ্টি হয়ে গেছে। তখন যাই হোক, এখানে দিনের বেলা থাকায় মানে রক্ষা পাইছে। গত কালকে রাত্রে আমি আমার শাশুড়ি উনি লন্ডনে চলে যাবে বিদায় দিয়া 12টার সময় আসার পরে এ দুটি বাচ্চা ঘুম থেকে উঠে বড় অব্বাক হয়ে আমাকে জড়াইয়া ধরে। এরপরে আমরা তো শীতের দিন ঘুমিয়ে যাই প্রায় আনুমানিক ভোর 4 ঘটিকার সময় আমার ভাই সোজা গইয়া দেখে বিছনাতে উনার ওয়াইফও নাই, উনার বাচ্চারাও নাই। তখন সে দৌড়াইয়া বাড়ির সামনে পুষ্কুণ্ডিতে গিয়া দেখে মা দাঁড়াইয়া রয়েছে দুনু বাচ্চারে পানিতে ছুপাইয়া, দুনু বাচ্চা মৃত অবস্থায় দেখা গেছে। তখন হাল্লা চিৎকার করলে এলাকার মানুষজন বা আমরা সব ঘুম থাকি জেগে মানে এই অবস্থা। পরে কুলাউড়া সরকারি মেডিকেল হাসপাতালে নিয়ে আসি ডাক্তাররা দেখানোর জন্য। তখন ডাক্তার কর্তব্যরত ডাক্তার দুইজনকেই মানে মৃত ঘোষণা করেন। তারপরে ওই মেডিকেলের মাধ্যমে আমাদের পুলিশকে ইনফরমেশন করা হয় কুলাউড়া থানাকে, ওসি স্যার আরও কনস্টেবল নিয়ে আমাদের ঘটনাস্থলে মানে ওই হসপিটালে আসেন। আসার পর তিনি বিস্তারিত বিষয় জেনে বাদবাকি আনুষ্ঠানিক যে কার্যক্রম বা ওনার নিয়ম অনুযায়ী করার জন্য উনি তদন্ত অফিসারকে পাঠাচ্ছেন। তদন্ত অফিসার স্যার আসলে পরে এটা বিস্তারিত জেনে এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন, এই অপেক্ষায় আমরা আছি।